আজকে তোমাদের আমি ট্যাঞ্জেন্ট ও নরমাল স্পর্শক এবং অভিলম্ব এটা সম্বন্ধে আমি তোমাদের একটু আলোচনা করব। ট্যাঞ্জেন্ট নরমাল এটা একটু বড় চ্যাপ্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকগুলো আমাদের নম্বর থাকে। ট্যাঞ্জেন্ট এন্ড নরমাল, স্পর্শক ও অভিলম্ব, স্পর্শক অভিলম্ব জিনিসটা কি আমরা একটু দেখি, ব্যাপারটা বুঝে নিই। মনে করো এটি ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটি বক্র, এর উপর একটা বিন্দু পি, অ্যাট এনি টাইম এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, আর কিউ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, ডেলটি সময় পরে মনে করো পির অবস্থান কিউ। এবার আমরা পি কিউ কোডটা, এই পি কিউ কোডের একটা সমীকরণটা দেখি, তাহলে পি কিউ জে সমীকরণ কি হবে, পি কিউ জে সমীকরণ হবে এখানে এই এক্স ওয়াই এবং এই এক্স এরা কারেন্ট কোঅর্ডিনেট, তাহলে দেখো এটা কি হচ্ছে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, ডেল ওয়াই বাই ডেল এক্স এইটি ছিল ডেল এক্স, এই ডেল এক্স টেন্স টু যদি জিরো হয় অর্থাৎ এই ডিস্টেন্স যদি ক্ষুদ্র হয় তাহলে কি হবে, এই পি কিউ কোডটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে পি বিন্দুতে ট্যানজেন্টে পরিণত হবে, পি বিন্দুতে ভাবে ট্যানজেন্ট হয়ে যাবে। তাহলে যখন ট্যানজেন্ট হবে তখন ডেল এক্স টেন্ডস টু জিরো হবে, অর্থাৎ যদি আমরা এটা নেই ডেল এক্স টেন্ডস টু জিরো যখন হবে তখন এটাকে আমরা বলবো ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে এক্স ও ওয়াই বিন্দুতে ট্যানজেন্টের সমীকরণ, স্পর্শকের সমীকরণ এটি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স বক্রের পি বিন্দুতে, পি মানে এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আর অভিলম্বের সমীকরণ কি হবে, না স্পর্শকের যে সমীকরণ পেলাম আমরা জানি পি বিন্দুতে যে স্পর্শক সেই স্পর্শকের উপর যেটি লম্ব হবে সেটিকে বলা হবে তার নর্মাল বা অভিলম্ব। তোমরা জানো যে একটি সরলরেখা তার লম্ব এর দুজনের প্রবণতার গুণফল মাইনাস ওয়ান হয়, তাহলে এই যে প্রবণতা ডিওয়াই বাই ডি এক্স আছে যখন আমরা অভিলম্ব কি হবে, অভিলম্বের সাথে এর প্রবণতার গুণফল মাইনাস ওয়ান হবে, তাহলে অভিলম্বের সমীকরণ হবে মাইনাস ওয়ান বাই ডিওয়াই বাই ডি এক্স দিস। তাহলে স্পর্শক এবং অভিলম্ব দুটো আমরা থিওরিটিক্যালি ব্যাপারটা বুঝতে পারলাম যে একটা বক্রে কোন একটা বিন্দুতে তার স্পর্শক আর অভিলম্ব বলতে কি বুঝি। আমরা একটা ছোট্ট উদাহরণ নেই, মনে করো একটা বক্রের সমীকরণ আমি লিখছি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সিক্স, এই বক্রটি তিন দুই বিন্দু বা কোনো একটা বিন্দু এক্স ওয়ান ওয়াই এন বিন্দু সেটা একটা যে কোনো একটা বিন্দু একটা আমি যদি বলি সেই বিন্দুতে তার স্পর্শকের সমীকরণ বের করতে হবে। আমরা একটা ধরে নিই যে এর এইচ কে বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা বের করব, তাহলে কি করব, প্রথমে এটা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটি হবে সিক্স এক্স প্লাস এইট ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জিরো, অতএব
dy by dx equal to minus देखो इधर नहीं एकले 6x by 8y minus 3x by 4y एबार at h के लिए जो दिखोगी अरे dy by dx h के हवे की minus 3h by 4k एबार हमें स्पोर्ट्स के शुरू करने लिखी